একটা বড় মাটন গাইস আমার মুখের থেকে বড়। গুড ইভিনিং ফ্রেন্ডস, আজকে চলে এসেছি সন্ধ্যাবেলায়। এত রোদ্দুরে এই রোদ্দুরে ব্লগ করা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। তো আরো একবার সবাইকে জানাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়া, আজকে চলে এসেছি আবার তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। তো আমি চলে এসেছি আজকে নতুন একটা ঠিকানায় যেখানে হচ্ছে বিরিয়ানি পাওয়া যায়। তো নতুন ঠিকানাটা কোথায়? সোদপুর ট্রাফিক মোড় দেখতেই পাচ্ছ, একদম এই সাইডে আমিনিয়ার পাশে নতুন বিরিয়ানির ঠিকানা আক্রামসে। তো বিরিয়ানি লাভাররা নতুন নতুন বিরিয়ানি ট্রাই করতে চাও, নতুন নতুন জায়গায় ট্রাই করতে চাও, বিরিয়ানির কোয়ালিটি কেমন, বিরিয়ানি কেমন খেতে, পুরোটাই তোমাদেরকে কভার করব। তো ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। আর এখনো অবধি আমার চ্যানেল এসএনএস ভাইবস কে যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করে দিও। তো আকরাম স্যার ফার্স্টে ইভিনিং এ এসেছি, যখন রোল দিয়ে স্টার্ট করলাম, ওনাদের রোলটা এই লঞ্চ করেছে একদম রিসেন্ট। তো রোল দিয়ে স্টার্ট করলাম, লাচ্ছা পরোটা দেওয়া আছে দেখতেই পাচ্ছি, তোমাদেরকে প্রসেসিংটাও দেখালাম যে কিভাবে এখানকার রোল মেকিং হয়। তো লাচ্ছা পরোটার উপরে এগ রোল করা, আমি এগ রোলই নিয়েছি, বেশ মুচমুচা পরোটাটা। তো এরকম হাওয়া হাওয়া ওয়েদার, তার সাথে রোলটা বেশ জমে গেছে। রোলটা খেতে থাকি, তারপরে বিরিয়ানি দেখাচ্ছি তোমাদেরকে। তো গাইস, এখানকার ওনারদের থেকে জেনে নি এটা কবে ওপেন হয়েছে আর কি কি এখানে পাওয়া যাচ্ছে আর কোনটা একদম সিগনিফিকেন্স ডিশ এখানকার সেটা। তো একটু দাদা বলো। এই মুহূর্তে আমাদের এখানে বিরিয়ানি অ্যাভেলেবেল আছে, চিকেন বিরিয়ানি, চিকেন স্পেশাল বিরিয়ানি, মাটন বিরিয়ানি, মাটন স্পেশাল বিরিয়ানি, তার সাথে চিকেন চাপ হবে অ্যালং উইথ রোলস, এগ রোল, চিকেন রোল, এগুলো সবই এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে। আর উইদিন হয়তো দু তিন দিনের মধ্যে আমার কিচেন সেট আপ রেডি হয়ে গেছে। তার মধ্যে বিভিন্ন রকম গ্রেভি আইটেম লাইক মাটন লিভার ফ্রাই, মাটন পোনা, মাটন কষা, চিকেন কষা, ঠিক আছে, বটি কাবাব, তন্দুরি, এগুলো সমস্ত সব কিছু অ্যাভেলেবেল হয়ে যাবে উইদিন দু তিন দিনের মধ্যে। তো এখানকার দাদাদের থেকে তো জেনেই নিলে এই আক্রামসের ব্যাপারে। তো আমি নিয়ে নিয়েছি মাটন বিরিয়ানি। তো দেখতেই পাচ্ছ কোয়ান্টিটিটা বেশ বেশ ভালো, আর দেখতেই পাচ্ছ মাটনের বড় একটা পিস দিয়েছে আর সাথে একটা বড় আলু, আর চালটা দেখতেই পাচ্ছি ঝুরঝুরে চাল, বেশ ভালো। তো চলো খেয়ে বলি কেমন খেতে লাগছে এই বিরিয়ানিটা। হ্যাঁ, তো এখানকার বিরিয়ানিটা দেখতেই পাচ্ছ কোয়ান্টিটিটা বেশ বেশ ভালো, মানে চালের পরিমাণটা দেখতেই পাচ্ছ অনেকটাই দিয়েছে,
একটা বড় মাটনের সাইজ দিয়েছে, আমি নালির পিস চেয়েছিলাম তাই নালির পিস দিয়েছে, আর একটা বড় জাম্বো একটা আলু। তো কোয়ান্টিটি বেশ ভালো লেগেছে, তো ঝুরঝুরে আছে ভাতটা, দেখতেই পাচ্ছ বেশ ঝুরঝুরে। আর আলুটা দেখি একটু, বাহ বেশ সফট, হাতে দিতেই গলে যাচ্ছে। আর মাটনটা দাঁড়াও আগে খেয়ে বলি কিছুটা, তারপর মাটনটা বলছি। রাইস দিয়ে আলু দিয়ে একটু খেয়ে বলি কেমন। সিরিয়াসলি বেশ ভালো খেতে, ওফ অসাধারণ, জাস্ট দুর্দান্ত খেতে, কোয়ালিটি ইজ সো গুড। তো চলো এবার মাটনটা দেখাই, বেশ বড় মাটনের পিস দেখতেই পাচ্ছ, বেশ বড়। মাটনটা খুলে দেখি, ও হাতে টান দিতেই কেমন বেরিয়ে আসছে, দেখো বেশ পিঙ্কিশ আছে কিন্তু মাটনটা, বেশ পিঙ্কিশ। তো খেয়ে বলি এবার কেমন। গাইস দুর্দান্ত খেতে মাটনটা, সিরিয়াসলি এত নরম আর এত গলেছে, মুখে দিতে বেশি বাইট করতে হচ্ছে না, দুর্দান্ত লাগছে। সেই সেই লাগছে, ও সরি মেনশন করা হয়নি, মাটন বিরিয়ানিটা প্রাইস হচ্ছে 330 টাকা। এই 330 টাকার বিরিয়ানি কিন্তু সোদপুরে বড় বড় বিরিয়ানির দোকানকে টক্কর দিতে কিন্তু আক্রামস এসছে, তোমরা অবশ্যই ট্রাই করতে পারো এই বিরিয়ানিটা, দুর্দান্ত খেতে, সিরিয়াসলি প্রেমে পড়ে যাবে। বিরিয়ানির সাথে নিয়ে নিয়েছে এখানকারই আর একটা মেন ডিশ বলতে পারো, চিকেন চাপ। আর বিরিয়ানির সাথে চিকেন চাপটাই খুব ভালো যায়। পিসটা দেখতে পাচ্ছ, জাম্বো পিস, জাম্বো লেগ পিস দেখতে পাচ্ছ, এইরকম লেগ পিস কোথায় দেবে বলো তো এই মার্কেটে, দুর্দান্ত বড়। তো এখানকার চিকেন চাপের গ্রেভিটা ট্রাই করে বলি, গ্রেভিটাই তো মেন, লাজবাব ভাই, দুর্দান্ত টেস্ট। তোমাদেরকে যেমনটা বললাম না যে সোদপুর মার্কেটে টক্কর করার জন্য চলে এসছে আক্রাম, সিরিয়াসলি ভাই দুর্দান্ত খেতে, বলার বাইরে, কি বলবো বুঝতে পারছি না। দেখেছ চিকেনের পিসটা, দেখেছ গাইস আমার মুখের থেকে বড়, তুই খাবো কি করে, সেই যেমন সাইজ তেমনি টেস্ট তেমনি কোয়ালিটি, দুর্দান্ত, লাজবাব লাজবাব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর দেখা হবে নেক্সট কোনো ব্লগে, ভালো থেকো সুস্থ থেকো, চলো টাটা, গুড নাইট, টেক কেয়ার।